শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দেশবাসীকে আবারও নতুন বার্তা দিলেন তারেক রহমান আড়াই মাস পর আবুসাইদের ময়না তদন্ত রিপোর্ট বেরিয়ে এলো যে তথ্য বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা জানাবো যে কারণে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন লেবাননের হাজার হাজার মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব দলকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে এ সরকার হবে সাধারণ মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সরকার রাজনৈতিক সরকারই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে তিনি বলেন স্বৈরাচার পতন হয়েছে তবে তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে দেশে সব বিপদ কেটে যায়নি তাই গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল ও প্রতিটি মানুষকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে সোমবার বিকেলে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব এর আগে সমাবেশে ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনে গুম খুন হামলায় আহত ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের বর্ণনা তুলে ধরেন বিকেল তিনটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার আগে থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়াম জনগণের পক্ষে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে তারেক রহমান বলেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে তিনি বলেন পতিত স্বৈরাচার সরকারের লোকজন দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন বিদেশে আমার কোনো বাড়ি নেই আমিও ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমারও বিদেশে কোনো বাড়ি নেই বাংলাদেশেই আমার বাড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শরীরে ষাট গানের গুলির চিহ্ন মিলেছে এছাড়া তার মাথায়ও বড় আঘাতের চিহ্ন পাওয়া গেছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় সোমবার আবু সাঈদের মৃত্যুর আড়াই মাস পর পাওয়া তদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে এর আগে গত ১৬ জুলাই রাত বারোটায় আবু ময়না তদন্ত করা হয় ময়না তদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে হোমিসাইডাল বা হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে আবু সাঈদের কানের উপর দিকে মাথার খুলিতে দৈর্ঘ্য তিন ইঞ্চি ও প্রস্তের দেড় ইঞ্চি আয়তনের গর্ত ছিল যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাধা ছিল এছাড়া বুক প্যাট ও পাশসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল সেখানে সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথার আঘাত শরীরের রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যায় এতে তার মৃত্যু হয় উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ এ সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে রবার বুলেট ছুটতে শুরু করে তখন আবু সাঈদের হাতে একটি লাঠি ছিল যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় পুলিশের গুলির সামনে তার বুক পেতে দাঁড়িয়ে থাকার ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় দেশব্যাপী তুমুল আলোড়ন হয় এবং ছাত্রজনতার আন্দোলনে আরও গতি পায় বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন ইতিমধ্যে দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন করা হয়েছে একজন ভিআইপি এয়ারপোর্ট যেসব সুবিধা পান লাউন্স ব্যবহার ছাড়া রেমিটেন্স যোদ্ধাদের আমরা সবই করার সুবিধা দেব মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে কথা বলেন তিনি ডক্টর আসিফ নজরুল বলেন একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন চেক ইন করার সময় সঙ্গে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি ইউরোপের কর্মীদের পরে করব প্রথম স্তরে মধ্যপ্রাচ্য যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন লাউন্স ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি এটা অনেক পরের কাজ আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করব বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর সে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব এদিকে লেবানন জুড়ে হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী শুধু সোমবারের ব্যাপক হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত চারশো জন আহত হয়েছেন অনেকে মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবানন শহর ও গ্রামগুলোর হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে রাতভর দেশটির রাজধানী বৈরুতে পৌঁছানোর চেষ্টা করছিলেন বিবিসি এমন কিছু পরিবারের দেখা পেয়েছে যারা তাদের সঙ্গে মাত্র কয়েকটি ব্যাগপত্র বহন করছিল যাত্রাপথে অনেক বৈরুতের প্রধান সড়কে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেয় ইসরায়েলের সামরিক বাহিনী বলছে দুই সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লার গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা এক হাজার তিনশো লক্ষ্য বস্তুকে হামলা করেছে অন্যদিকে হিজবুল্লার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দুইশো রকেট ছুঁড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে এতে দুজন আহত হয়েছে এদিকে উভয় পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব শক্তিগুলোকে তাদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে ৩৫ শিশু আটান্ন জন নারী আছে আর আহত হয়েছে এক হাজার ছয়শত পঁয়তাল্লিশ জন আহতদের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি